মালদা জেলা পুলিশের উদ্যোগে 53তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুলিশ লাইন ময়দানে। মঙ্গলবার সকাল 9টা নাগাদ দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার অনীশ সরকার, ডিএসপি প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ অন্যান্য অফিসারেরা। মঙ্গল ও বুধবার বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারেরা। এর পাশাপাশি পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার অলোক রাজড়িয়া কি জানিয়েছেন শুনব। কি হচ্ছে প্রোগ্রাম আজকে? দেখুন, আজকে আমাদের 53rd অ্যানুয়াল স্পোর্টস মিট, যেটা দুদিন ধরে, আজকে আর আগামীকালে দুদিন ধরে চলবে। এখানে আমাদের যারা পুলিশকর্মী আছে ভিন্ন ভিন্ন র্যাঙ্কে সবাই পার্টিসিপেট করবে। এখানে অনেকই 100 মিটার রান, জ্যাভলিন থ্রো, শর্ট পুট আর অনেক ইভেন্ট হবে। এটা আমাদের এখানে পুলিশকর্মীদের উৎসবের মতন আছে, সেটা আমরা ভালোভাবেই প্রত্যেক বছর করি। এবারে আমরা সাংস্কৃতিক কিছু প্রোগ্রামটাও তার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে। মোট কতজন পার্টিসিপেট করবে স্যার? পার্টিসিপেশন নট লেস দেন, মানে সবাই র‍্যাঙ্কে পার্টিসিপেট করবে। আর এক্স্যাক্টলি কত লোকটা পার্টিসিপেট করবে সেটা? শাবাশ শাবাশ, সবাই জোরে হাত তালি দিন, শাবাশ শাবাশ শাবাশ, জোরে আরো জোরে। ফাইনাল কল, ইভেন্ট নাও 100 meters down.